বাজার থেকে সবজি বিক্রি করে ফেরার পথে একেবারে অন্তঃসত্ত্বা মহিলাকে লাথি মেরে 2000 টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। এমন ঘটনা ঘটলো মালদায়। মেয়েকে মার খেতে দেখে বৃদ্ধা মা বাঁচাতে গেলে দুষ্কৃতীর হামলায় তিনিও আক্রান্ত হন, এবং যার জেরে আক্রান্ত হয়েছেন আর এক প্রতিবেশী মহিলাও। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। দেখবো রিপোর্ট। ইংরেজবাজার থানার 52 বিঘা কৃষ্ণনগর এলাকার ঘটনা। আক্রান্ত অন্তঃসত্ত্বা গৃহবধূর নাম ফুলন মণ্ডল, মায়ের নাম পার্বতী মণ্ডল, প্রতিবেশী যিনি আক্রান্ত তার নাম অনিতা মণ্ডল। এনারা তিনজনেই ভ্যানে করে ইংরেজবাজার শহরের সানিপাক এলাকায় সবজি বিক্রি করেন। এদিন সবজি বিক্রি করে ফেরার সময় দুষ্কৃতীরা তাদের পথ আটকায়, তারপরই মারধর করে 2000 টাকা নিয়ে যায় তাদের কাছ থেকে। তড়িঘড়ি স্থানীয়রা আহতদের উদ্ধার করে। জানা গেছে এই ঘটনায় ইংরেজবাজার থানায় অভিযুক্তদের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্তে পুলিশ। কিন্তু দিনে দুপুরে এমন ঘটনায় এলাকাবাসীরা যথেষ্ট আতঙ্কিত। বাজার করে বাড়ি যাচ্ছিলাম, যে ভিক্ষু আমরাকে রাস্তাতে মারপিট করেছে, আমরা খেতে পাচ্ছি না, সেই জন্য আমরা তরকারি বিক্রি করে বেড়াচ্ছি। একটা মেয়ে ছেলে হয়ে ভ্যান চালাচ্ছি, খেতে পাচ্ছি না, রাস্তাতে আমরা কেমন মারপিট করেছে। একটা মেয়ে ছেলের গায়ে অন্যায় করেছে ভিক্ষু। কী দিয়ে মেরেছে? ওই যে লোহার ফুকনা দিয়ে আমাকে মেরেছে, আমার মেয়েকে মেরেছে লোহার ফুকনা দিয়ে। কেন মানুষ? ওই যে মাল খেয়ে যাচ্ছিল, সাইড দিতে বলেছিলাম, সাইড দিবে না। আমি বলছি আমি বাড়ি যাবো, সাইড দাও আমি, ওই ভিক্ষু আমাকে সাইড দিবে না, ওই জন্য রাস্তাতে মারপিট। ফের বাড়ির কাছে নিয়ে যায় টোটো ঘুরিয়া, ওই রাস্তা ঘেরে মারপিট করেছে আমাদের সাথে। একটা পুয়াতি মেয়েকে মেরেছে, আমাকে মেরেছে।